কবরি। তিনি একজন বাংলাদেশের সফল ও জনপ্রিয় অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বিশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র নায়িকা ছিলেন। তিনি একটি অভিনয় ও আজীবন সম্মাননা সহ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। প্রাথমিক জীবনে কবির 1950 সালে 19 জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন। জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। তার জন্মস্থান মিনাপাল হলেও পরবর্তী সময় তার বিয়ের পর তার নাম রাখা হয় সারাহ বেগম কবরী। কবরী প্রথমে চিত্ত চৌধুরীকে বিয়ে করেন। সম্পর্ক বিচ্ছেদের পর 1978 সালে তিনি শফিউদ্দিন সারওয়ারকে বিয়ে করেন। 2008 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী 5 সন্তানের মা ছিলেন এবং কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মাত্র 13 দিনের মাথায় 2021 সালে তিনি মারা যায়।